বড় শান্তি চুক্তিত স্বাক্ষর প্রদান করা হাগ্রামা মহিলারিয়ে এতিয়া বিরোধিতা করেছে শান্তি চুক্তির। হাগ্রামায় সান্দখোয়া বালি তল যার ভয়তে অপপ্রচার চলাইছে, এই অভিযোগ আহিছে। চুক্তিখনের দফা সমূহের বিভ্রান্তিকর বিশ্লেষণ আগবায় হাগ্রামায় রাইজ বিপথে পরিচালনার চেষ্টা চলাইছে। চুক্তিত সাক্ষী হিসাবে স্বাক্ষর করে মহিলারিয়ে এতিয়া করা এনে মন্তব্য দুর্ভাগ্যজনক আখ্যা দি আলোচনা সমালোচনা খরব হয়ে পড়েছে বিটিসি বিরোধী দলপতি রণগৌরা নার্জারী। চুক্তিখনে বড়ভূমিলে শান্তির বার্তা কঢ়িয়াই লৈ অহা সহ্য করব নারী হতাশা যোগী মহিলারী এনে মন্তব্য করা বলেও মন্তব্য করেছে নার্জারিয়ে। আগবাইছে এই সম্পর্কে প্রতিবেদন আমার সাংবাদিক উপানন্দ শর্মা। তৃতীয়খন বড়ো চুক্তি স্বাক্ষরিত হওয়ার পিছত ইতিমধ্যে বিটিএডির উৎসবমুখর পরিবেশ, আর ইয়ার মাজতে বিটিসি প্রধান হাগ্রামা মহিলারির বিরুদ্ধে কেবাটাও গুরুত্বর অভিযোগ উত্থাপন করেছে ইউপিপিএল নেতা তথা বিটিসির বিরোধী দলপতি রণগৌরা নার্জারী। মই পনে পনে এই বিষয়ে জানিব বিচারিম যে শেহতীয়াভাবে উত্থাপন হয়েছে যে বিটিসি প্রধান হাগ্রামা মহিলারী ইয়ার রাজনৈতিক মুনাফা লব বিচারিছে আর তৃতীয়খন বড়ো চুক্তিক বিভ্রান্তিকর মন্তব্য করা বলে আপনি অভিযোগ করেছে, গোটেই কথাখিনি কব। কথাটো হল বড়ো একটটো 27 তারিখে সম্পূর্ণ হয়ে গেল, সেই বড়ো একটটো লৈ পেলায় আমার বড়ো সমাজের সকলেই সুখী। আর প্রথম কথা হল এই একটটো লৈ পেলে হাগ্রামে নিজে হাকি, তো গতি সেই নিজে হাকি হয়ে পেলায় একটখন গ্রহণ করিলে। তো এতিয়া একটটো গ্রহণ করার পিছত আকৌ হি আমার রাইজর ওসর আহি কিনে একটার উপর বিভ্রান্ত চেষ্টা করবলে হি চলাইছে। তো গতি মই তেখেতক অনুরোধ জানাম যে যেহেতু তেখেতে যেতিয়া একর্ড হল তাতে সি নিজে উইটনেস হয়ে রল, উইটনেস হওয়া মানে সি গ্রহণ করা, তো গতি তেখেতে একর্ডর বিরুদ্ধে মাত মাতার কারণে কোনো ইয়ার অধিকার নাই বলে মই ভাবো। তো কথাটো হল সি হয়তো হতাগ্রস্ত হয়েছে নিজের রাজনৈতিক ভবিষ্যৎটুক লৈ পেলায়, তো গতি সি কব বিচারেছে যে আপসুয়ে বিভিন্ন সশস্ত্র সংগ্রামী সকলক লৈ পেলায় সি সহি করাইছে, সেইটো মানে 100% মানে ভুল বলে আমি কব লাগিব। কারণ এনডিপি নিজাববিয়াকে সংগ্রাম করেছে, প্রত্যেকটা গোডে নিজের নিজের নেতার লিডারশিপত সেই যেটা টক যেটা শান্তি প্রক্রিয়া চলিছিল এইটো আগুয়াক লৈছিলে, যেতিয়া একর্ড হল সকলে গৈ পেলাই তাত সকলে ইয়াত চুক্তিত সহি করিলে। তো ইয়াত আপসি যে মাতি লৈ পেলায় যে চুক্তি করাব সেই কথাটো মানে খুব মানে অমূলক অযুক্তিকর কথা, আর এটা রাইজর মাজে একটা বিভ্রান্ত চেষ্টা করব বিচারিছে। আর শান্তি যে ইয়ার প্রতিষ্ঠা হল, সম্পূর্ণ যে ইয়ার শান্তি প্রতিষ্ঠা হল, সেই শান্তির বিরুদ্ধে তেখেতে গুছি গল, হাগ্রামা মহিলা শান্তির বিরুদ্ধে মাত মাতা যেন মোৰ অনুভব হয়েছে। তো গতি সকল রাইজে আমার বড় ভূমিত টোটেল শান্তি যে ইয়ার প্রতিষ্ঠা হল, উৎসবমুখী এটা চলি আছে, রাইজে সব সুখী পালে, আগন্তক দিনের এটা আন্দোলন নহব, বিগত 30-35 বছর ইয়ার আন্দোলন চলিছিল, এই আন্দোলন পরিসমাপ্তি ঘটিল, শান্তি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হয়ে গল, এনডিবি চারিটা গোট বাইরে থাকা যা এনডিবি আছে আহি গল, তো গতি 100% ইয়ার শান্তি প্রতিষ্ঠা হয়ে গল। তো গতি এটা শান্তি প্রতিষ্ঠা হয়ে পেলায় সকল জাতি জনগোষ্ঠীক লৈ পেলায় ইয়ার উন্নতি করার কারণে এটা রাজনৈতিকভাবে প্রক্রিয়া আরম্ভ করার এটা সময় আছে। এই মুহূর্তত তেখেতে যি ধরনের শক্তিখন লৈ পেলায় বিভ্রান্তির সৃষ্টি করব বিচারিছে সেটা আটাইতক দুর্ভাগ্যজনক বলে মই কব বিচার। তেখেতে পান্ডিংর ভিতর কোয়া হয়েছে যে 280 যে আর্টিকেলর যেটা মানে সংশোধন করাই পেলায় ভারত সরকারের ব্যবস্থা করেছে যে ইয়ার ফাইন্যান্স কমিশনের দ্বারাই ডিভলিউশনের পানটু করা হব, আর এই আগর বিটিসি চুক্তিত নাছিলে। এইবার ভারত সরকারের যে ডিভলিউশন অফ পান ইয়ার বিষয়ে স্পষ্ট করি বিচারিছে, আর সেই মর্মে 280 আর্টিকেল ফাইন্যান্স কমিশনের দ্বারাই ডিভলিউশন পানটু করি বিচারিছে। আর আমি ভাবো ইয়ার দ্বারাই আমার কাউন্সিল বিলাকর যেটা মানে পান আহিব সেইটা মানে আগতকেই এবার স্পষ্ট হব। আসল কথাটো হল স্থায়ী শান্তি ইয়ার প্রতিষ্ঠা হয়ে গেল, এতিয়া এনডিবি বিলাকে রাইজর লগত মিলাই পেলায় তেওঁলোকে কাম করিব, আর 15টা বছর তেখেতে বিটিসি চলাই গেল, আর সেই 15টা বছর তেখেতে সকল সমাজক লৈ পেলায় আগে লৈ যাব নোৱাৰিলে, দুর্নীতি পার গড়ি তুলিলে, গতি তার তেখেতে নিজের যে কর্ম ইয়ার তেখেতে উপলব্ধি করেছে যে কর্মফল তেখেতে পাবই, তো গতি সেন্স অফ গার্ড তো হবই, তো গতি সেইটা তেখেতে হয়তো ভয় পাইছে আতঙ্কিত হয়েছে, সেই কারণে মই ভাবো যে এই একর্ডখন তেখেতে নিজে উইটনেস হয়েও যে এটা রাজনৈতিক স্বার্থত অকল রাজনীতি স্বার্থতে তেখেতে বিভ্রান্ত করবলে চেষ্টা করেছে, আর এটা আটাইতক দুর্ভাগ্যজনক বলে মই কব বিচারিছো। আগন্তক বিটিসি যেখানে বাকি থাকা
থকা কার্যকাল আছে গতিকে আপনাদের ফান্ডিং খিনি যেখানে হব সেখানে ব্যবহারের উপর নজর রাখব মই ভাবু যা পনেরোটা বছর তখন রিপোর্ট কার্ডটা বেয়া কারণ সিএজি যে রিপোর্ট প্রত্যেকটা সিএজি রিপোর্ট তখন এগেইনস্ট গেছে কোনো পান তখন ভালকে করব পারা নাই আর সেই সিএজি রিপোর্ট লই পেলে আমি সরকারটো জনাইছিলে যে ইয়ার উপর তদন্ত হব লাগে আর চকা নজর দিব লাগে আর মই ভাবো এই যে ট্রানজিশন পিরিয়ড এটা দুই মাহমান আছে মাজতে নির্বাচন সময়লেকে এইখিন সময় যাতে তেখেতে পনেরোটা বছর আর এই দুই মাস এই সময়খিন তখেতর যা মানে অপ মানে যা ফান্ডিং সি মানে মানে মিসইউজ করব বিচারিছে ইয়ার উপর মানে সরকার ভারত সরকার চকা দৃষ্টি রাখা খুব প্রয়োজন আছে বলে মই ভাবো কারণ পনেরোটা বছর তখন রিপোর্ট কার্ডটো আমি দেখিছো অলরেডি সিএজি রিপোর্ট আমি দেখিছো আর এই দু মাহত মানে আতঙ্কিত হয়ে পেলায় তখেতে যেহেতু নিজের মানে রাজনীতির ভবিষ্যৎ শেষ হবলে গিয়ে আছে সেইটো চাই পেলায় তখেতে হয়তো মিসইউজ করার কারণে এটা সম্ভাবনাটো বেশি আছে গতি সেই চাই পেলায় ভারত সরকার সরকারে ইয়ার উপর চকার দৃষ্টি রাখাটা খুব প্রয়োজন বলে মানে ভাবো সময় আছে কিন্তু।